আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যিনি এবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণাতে জানানো হয়েছে আগামী দশ অক্টোবর থেকে সৌদি আরবের যে কোনো অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক বিনোদন খেলাধুলা বা পর্যটন ক্রিয়াকলাপে জন্য সম্পূর্ণ কোভিড ভ্যাকসিন গ্রহণকারী গ্রহণকারী হতে হতে হবে হবে মানে ভ্যাকসিনের দুই ডোজ তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেন সৌদি আরবের বিমান বা অন্য কোনো গণপরিবহন ভ্রমণকারীদের জন্য অনুমোদিত করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ গ্রহণ করা থাকতে হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরবে আসার সময় অন্যের মালামাল আনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন কারণ বাংলাদেশি যুবক মোহাম্মদ আবুল বাসারকে বিশ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের আদালত তার অপরাধ ছিল সৌদি আরবে প্রবেশের সময় তার ব্যাগে ইয়াবা পাওয়া গেছে যদিও এই যুবকের ব্যাগে আচারের প্যাকেট বলে ইয়াবা ভর্তি ওই প্যাকেট টুকিয়ে দিয়েছিলেন বিমানবন্দরের পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত এসআর সুপারভাইজার নুর মোহাম্মদ এক মাসের মধ্যে আপিল করার সুযোগ থাকলেও সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আইনি সহায়তা না পেলে কারাবোগ করতে হবে আবুল বাসারকে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছেন যে ওমরা হজ যাত্রীদের সক্ষমতা দৈনিক এক লাখে উন্নীত করা হয়েছে আর গ্র্যান্ড মসজিদে নামাজ আদায়ের অনুমতিপ্রাপ্তদের ক্ষেত্রে দৈনিক ষাট হাজার করা হয়েছে সৌদি গেজেট পত্রিকায় জানানো হয়েছে করোনাভাইরাস মহামারী প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো সত্তর বছরের বেশি বয়সীদের ওমরা করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে বারো বছর বা তার বেশি বয়সের সমস্ত হজ যাত্রীদের ক্ষেত্রে যদি তাদের করোনা ভাইরাসের টিকা নেওয়া থাকে তাহলে তারা এখন থেকে ওমরা করতে পারবে সৌদি থেকে পাওয়া আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবরটি হলো সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৫ জন এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার একশো জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে আটচল্লিশ জন এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে লক্ষ হাজার দুইশো ছাব্বিশ জন সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত রোগী মারা গেছে জন এখন পর্যন্ত মোট মারা গেছে আট হাজার সাতশো উনিশ জন এই ছিল সৌদির আজ সারাদিনের পাওয়া চারটি গুরুত্বপূর্ণ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে